এসআই সাহেব। জি স্যার। দেয়ালে এতগুলো ছবি কেন? ও কিছু না স্যার, ডিউটিরত অবস্থায় এ থানায় যতজন ওসি গত দু বছরে দুর্ঘটনায় মারা গেছেন তাদের ছবি। ও অ্যাক্সিডেন্ট দু একজনের হতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে কি অ্যাক্সিডেন্ট? জি না। যেমন ধরুন প্রথম জন ওসি সিদ্দিক খুব ভালো মানুষ ছিলেন স্যার, হাক্কা ভাইয়ের ব্যবসার খোঁজ খবর নিতে চেষ্টা করেছিলেন, হঠাৎ একদিন দুর্ঘটনাবশত নিজের রিভলভারের গুলিতে ইন্নালিল্লাহ। মানে? আলমনগরের এরশাদ সিকদার, তাকে কেউ না ঘাটালে সে কাউকে ঘাটায় না। প্রথমজন বাদে সবাই মোটামুটি ওনার লোকদের সাথে গোলাগুলিতেই ওপারে চলে গেছে। আর ওই খালি ফ্রেমটা? ওটা আপনার জন্য স্যার। হু ইজ দিস হাক্কা ভাই? পান্ডির বাচ্চা, শুয়ারের বাচ্চা, বেজর্মার বাচ্চা, কুত্তার বাচ্চারা আমার ফাইনাল করার লাইন ধরছস ভাই? আমরা এই বেদব কথা শেষ করছি, আজকে মার্কেটে চান্দার লেগে মাইর খাইলি, কালকে মহল্লায় চান্দা চাবি, লাত্তি খাবি, পশুকা খাবি, গুল্লি বকরা বন, চান্দাবাজি বন, কি করুম আমি? এই আমি কি করুম? এই চুদির পোলারা কল্যাণ নামাজকে আমার দিকে চা, দেখ আমি কি করি। এক দুই সাজা ওজা কতম, এলাকা ক্যাটা করছে এই কামটা। আলমনগর মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি। সভাপতি? ওরে আমি ট্রান্সফার কইরা দিমু, ট্রান্সফার করুম ওরে আমি ট্রান্সফার। কারো ভয়ে আমরা চুপচাপ বসে থাকতে পারবো না, আপনারা আমার পাশে এসে দাঁড়ান, দেখবেন হাক্কা ভাইয়ের মতো ক্রিমিনালের নাম এদেশের বুক থেকে মুছে যাবে। খারাইব না, কেউ খারাইব না, আর জেলের সামনে কেউ খারাইতে চায় না। খবরদার হাক্কা, আমার কোনো ক্ষতি করলে আমি তোমাকে ছাড়বো না। সর্বনাশ, তোর জবান দেখে অনেক বড় হয়ে গেছে, আমারে হুমকি দেস, টাইগার মালটা দে দশ সালারে। হাক্কা আমাকে ছেড়ে দে। চিল্লা চিল্লা গলা ফাটায় ফেলা, এইটাই তোর জীবনের শেষ চিৎকার। আসলেই তোর জিবলার তেজ বেশি, মান্দার পো কথা কয়ে মানুষ খেপাও, আমার চান্দা বাটিরে মাইর খাওয়াও। ওই শালার ফুলের মালা পরা। যা সালার পর তরে টেনাস পার করে দিলাম। এই চল। আমার নামে দলিল হয়েছে তো ভাই? কথা কম, টাকা দে। এবার দলিলটা ফেরত দেন ভাই। কি এর দলিল? ওটা তো আমার নামে লেখাইছে। তাহলে আমার কি হবে? তুই টেনাস পার হয়ে যা, আর রাইল টাইম দেয় না, আমি দেই। নতুন জয়েন করছেন খবর পাইছি, দেখা করতে আইছেন খুশি হয়েছি। এলাকন কি খাইবেন, ঠান্ডা না গরম? গরম। তোকে অ্যারেস্ট করতে এসেছি। ইন্সপেক্টর কি কস তুই? ভাই আমার নাম ভাই, ভাইকে কেউ হাত করা পরানের খোয়াবো দেখে না। তোকে আমি খোয়াব দেখি ছাড়বো। খামা খামি জাস্টা গরম করিস না, জাগিয়া
নইলে কিন্তু টাইম না দিয়ে ট্রান্সফার করে দিব। ট্রান্সফার করার আগে তুই সবাইকে টাইম দিস, আমি তাও দেই না। ইন্সপেক্টর পারভেজ আমার নাম। জিন্দেগির পয়লাবার হাত করা লাগছে বায়ের হাতে, বহুত খারাপে আছে তোর, বুঝা লইস? ওই বুঝবি তো তুই। পুলিশের উপর রংবাজ নেই, রংবাজির মজা এবার বুঝবি তুই। স্যার প্লিজ স্যার শান্ত হন, এদের সাথে কেন বাজাবাজি করতে যান স্যার? এদের বুক পিট নেই, শত্রুতা বাড়িয়ে সার। আপনাদের মতো কিছু অসৎ পুলিশ অফিসারদের আশকারা পেয়ে এরা একের পর এক অপরাধ করে চলেছেন, আমি এদের কাউকে ছাড়ব না। অন সময় আছে ছাইরা দে, নাহলে তোর গুষ্টি সখায় এলামো। হ্যালো, সরি মমতা, আমি ভুলেই গিয়েছিলাম, তোমরা রেডি হও আমি আসছি। আমিও কথা বলবো মা। আব্বু এক্ষুনি আসছে মা, আজকে আমরা একসাথে ঘুরবো, বেড়াবো, আইসক্রিম খাবো, কত মজা হবে তাই না? বাবা সেজে গুজে রেডি, খুব সুন্দর লাগছে তোমার। সুন্দর না ছাই, মেয়েরা ফোন না করলে তো মনেই হতো না। মনে না থাকলে এটা এলো কি করে? খুব সুন্দর তো, রেডিমেড অর্ডার দিয়েছিলে? অর্ডার দেয়া ছিল, আমাকে বলনি কেন? সারপ্রাইজ দেব বলে। আব্বু এসো এসো, এই যে এটা শম্পা মামনির। থ্যাংক ইউ আব্বু। থ্যাংক ইউ। আর এটা চম্পা মামনির। থ্যাংক ইউ আব্বু, কি মজা। এভাবে পুলিশ হয়ে থাকবে না কাপড় চেঞ্জ করবে? কখন বেরোবো, কখন ঘুরবো? আমাকে শুধু 5 মিনিট সময় দাও। আসেন ভাই, আসেন আসেন, কোনো কষ্ট হয় নাই তো? সরি ভাই দেরি হয়ে গেল, ফোন করে দিয়েছি এক্ষুনি গাড়ি এসে যাবে। প্রবলেম নাই, থাদা অর্ধেক খালি, সমস্ত ফোর্স কম্বিং অপারেশনে গেছে। মান্দার পো, তল পেটটা ফাটায় দিছে আমার। পাগল শালায়, মাথা নষ্ট, ছিট আছে মাথায়, তা না হলে ভাইয়ের গায়ে আঘাত। ট্রান্সফার করে দিব আর আমি। করেন করেন ভাই, বাইরে যে সব করে ফেলুন, শুধু আমার কথা। আরে ভাইয়ের কাম করছস তুই, ভাই তোর দেখবো। চলে যাচ্ছেন যে, আমার একটা গতি করে দিয়ে যাবেন না? প্রবলেম নাই, খুশা মারেন, এইখানে মারেন, মারেন জলদি, মারেন 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 মারেন। কাজ হয় নাই ভাই, আরো জোরে মারুন, কিন্তু মনে হয় আমাকে মেরে পালিয়ে গেছে। মারুন 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 মারুন। বালা প্ল্যান করছ, এই না হইলে পুলিশ।
দুজনেই ঘুমিয়েছে। কোথায় ফোন করছে? থানায়। কিন্তু ডায়াল তো নেই কেন? লাইন তো নষ্ট থাকার কথা নয়। কে বলছে লাইন নষ্ট হয়েছে? মাঝখান থেকে একটু কাইটা লয়েছি, লাইন পাইবেন কেমনে? কেমনে পাইবেন? তুই এখানে? হ্যাঁ, তরে ট্রান্সফার করবার আছি। শোনো, কে ও? হাক্কা সন্ত্রাসী, তোর বাতারে আমার বহুত মারছে। কি চাস এখানে? কইলাম না, তরে ট্রান্সফার করুম, তবে তোর বউটারে দেখা হালকা একটু নিয়ত পাল্টাইছি। আগে তোর সামনে তোর বউটারে দর্শন করুম, পরে তোরে কাটুম, কি কর? ইউ বাস্টার্ড! আমির বাচ্চা তোকে আমি পরে পরে আগে তোর বউয়ের কোষটা কমপ্লিট করে লই। আমার স্ত্রীকে জেনে বলছি, ওদের নিয়ে তুমি চলে যাও, তা না হলে আমাদের সবাই কোরা মেরে ফেলবে। যাও, যাও। তোরা হন খার রয়েছ, ওর বউ বাচ্চা গুলোরা খুঁজে যা ভাই, কর যা। বসো এখানে বসো। এখন না মা, একটু পর। কুত্তি বাজে লেগেছে তো, পানি যাবো, পানি যাবো। আপা, আমার মেয়েটাকে একটু দেখবেন, আমি পানি নিয়ে আসছি। ভাই, আমাকে এক গ্লাস পানি দেন ভাই। খারাপ দিতে আক্কা ভাই, খামা খা আপনি আসলেন কেন? আমি হাসপাতাল থেকে শুনেই চলে এসেছি, আমার চাকরি চলে যাবে তো। দুই দিনের জন্য গা ঢাকা দেন কেন? আরে, একে তো হাজত থেকে পালিয়েছেন, তার উপরে পারভেজ খুন হয়েছে, হারাম যারা যাদের অফিসার তো, সবকিছু ওলট পালট করে পুলিশ খুঁজবে, আমি এদিকের কাগজপত্র সব সামলাচ্ছি। আর ওই মাগি সব বাচ্চা দুইটা পেলে ফিনিশ করে দেবো, যান যান, নাইলে তরে টেনাস পার কইরা দিমু। আব
মেয়েটির মা ফিরিয়ে এলো না কেন? বুঝলাম না তো। সন্ত্রাসীরা সামান্য চার আনি শোনার জন্য আমার মাসুম বিসলিকে পর্যন্ত হত্যা করেছিল। নিজ হাতে আমি ওকে কামড়ে শুয়ে দিয়েছি। আর একটা বিজলি মারা যাবে তা আমি হতে দেব না, কিছুতেই না। আমি মরে যাব, কিন্তু আমার বাবার হত্যাকারীদের আমি বাঁচতে দেব না। আমি ওদের খুন করব। তুই পারবি, তোর বুকের আগুনের তেজে ওই খুনিদের তুই শেষ করতে পারবি। কিন্তু কিন্তু তার জন্য তোকে তৈরি হতে হবে। আমি আমি তোকে তৈরি করব। মুক্তিযুদ্ধের গেরিলা ট্রেনিং আমি এখনো ভুলিনি। মনা, আল্লাহ আমার বিজলিকে আবার ফিরিয়ে দিয়েছেন। তোকে তোকে আমি অন্যরকম ভাষা শেখাবো। আজ থেকে আমার ভাষার মূল মন্ত্র হবে জোর জোর মুল্লুকদার। বল জোর জোর মুল্লুকদার, জোর জোর মুল্লুকদার, বল জোর জোর মুল্লুকদার, বল জোর জোর মুল্লুকদার। দাদা এখানে সুপার মার্কেট বানাবে, মাস্টার রাজ এই জমি সই করে দেবে, সাথে সাথে সবাই এই বস্তি খালি করে চলে যাবি। এই যে সৈকর, অসম্ভব, এটা সরকারের খাস জায়গা। 20 বছর ধরে এই জমি আমরা লিজ নিয়েছি, মরে গেলে ওই জমি কাউকে আমরা দিতে পারি না। সই না করলে পরিবার শুদ্ধ জ্বালিয়ে দেবার হুকুম হয়েছে মাস্টার। কেন এই ছোট লোকের বাচ্চাদের জন্য জীবন দিতে চাস? সই করে দে না, এই বস্তিবাসীর সাথে বেইমানি করতে পারবো না। মরে যাবি মাস্টার, মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। আল্লাহর হাতে না, ভাইদাদার হাতে। দেখ ওই বস্তি খালি কর। এই বুড়া, বেইমানি তোকে করতেই হবে। এই বাচ্চাটা ফেলে দে। না, আমার বাচ্চা নিও না, আমার বাচ্চা।
সে তুই দুঃখী মানুষের স্বস্তি নিঃশ্বাস সন্ত্রাসীদের ত্রাস বিজলি ও তুই সেই বিজলি যার জন্য ভাই দাদা কবর বানিয়ে রেখেছে এই ধর বিজলি কি বুঝলি তোর ভাই দাদাকে বলিস বিজলি তার জন্য ছোট ছোট গর্ত বানিয়ে রেখেছে টুকরো টুকরো করে ভরে রাখার জন্য যা পার কইরা দিমু
আয়না আমি লাল পানি আয়না দে রূপের নেশায় আমারে তুই আরো মাতাল কইরা দে আমি লাল পানি আইনা দে রূপের নেশায় আমারে তুই আরো মাতাল কইরা দে আহা উহু করিস না নেশায় গেছি মজিয়া সারা মিশি খেলব রসের খেলা খেলা কেরা বেরা লাগাইয়া দে দে আগুন জ্বালাইয়া মেতে ফালাইয়া দে দে আমায় ভুলাইয়া ভোলা ভোলা নইলে আমি তো গোয়ে পারবি জাতি মুলা গাইয়া সূত্রাপুর লালবাগ যাত্রাবাড়ি মতিঝিল ডেমরা মালিবাগ মিরপুর মোহাম্মদপুর ধানমন্ডি গুলশান বাড্ডা উত্তরা আর কি কি আছে সবাই দাঁড়া সূত্রাপুর থেকে উত্তরা যত মাস্তান আর খবিশের বাচ্চা আছে যত সন্ত্রাসী আছে সমস্ত পাপি আর ইবলিশের বাচ্চারা আমারে তোরা লিডার বানাইছস না কিরে বানাস আমি আর লিডার হওয়ার উপযুক্ত নাই একটা 20-22 বছরের কচি মাগি আমার নাক মুখ কাইটা রোডে ছেড়ে দিছে একলা আমার 20টার পাচা ফাটায় দিছে আমার সাজা হন দরকার আমার সাজা হন দরকার হয়ে গেছে সাজা হয়ে গেছে সাজা হয়ে গেছে সাজা সবতে হই না রাগ ওই পুচকা মাগিটার নাম হইলো পিজলি পিজলি পুলিশ ওরে ধইরা রাখবার পারে না আমি ওরে দেখবার চাই যে ধইরা না পারবি তারে 3 এলাকার চান্দাওয়াত আর আমার কাছে গোল্ড মেডেল পাবি না আনতে পারলে পুতা চালান ওই গুলশান কেডারে আমি ভাই হন বাবুল্লা কালকে টেন্ডার আমার পাওন চাই 10টা মারার হোক কিচ্ছু আয় যায় না টেন্ডার আমার পাওন চাই এই শহরটা ভাইয়ের শহর বানামু এইটা আমার স্বপ্ন কি যাই এটা ফেলবো ফালা না ইহানে কি টেন্ডার বক্স তো এখানে
টেন্ডার জমা করতে আসছে? জি হবে না। কেন, এখনো তো অনেক সময় আছে। সময় নাই, যেটা জমা হবার সেটা হয়ে গেছে। হ্যাঁ বুঝলাম না। ওই বেটা চৌধুমিয়া, ভাই যার বকরা অ্যাডভান্স লইছে, এইখানে শুধু তার টেন্ডার জমা হবে, আর কেউ কাজ পাবে না। জান পাতলা হন, হাওয়া আসতে দেন হাওয়া। কি হইলো পটনালায়? না, আমাকে টেন্ডার জমা করেই যেতে হবে। আরে ভাই গায়ে হাত দিচ্ছেন কেন? এই যে ভাই, আপনারা কিছু বলুন না। এই ভাই শালা, জনসমর্থন চায়। ওরা টেন্ডার জমা করতে দিল না, মেরেছে আমাকে। কি ব্যাপার ভাই, টেন্ডার বাক্সটাকে ডিম বানিয়ে ওটার উপর বসে আছেন কেন? মুরগি নাকি? এই মুখে লাগান দে, কাল লোকে কথা কইতেছিস খবর আছে? কালা বাবুল্লা গুলশানের মা বাপ। ও তাহলে গুলশান ওর পেট থেকে বেরিয়েছে? বাপ মা দুটোই। ভালো ভালো ভালো, তা টেন্ডার ফেলতে দিচ্ছ না কেন? অসুবিধাটা কি? সুবিধা অসুবিধা তোকে বলতে হবে। এটা ভাই রকম ফটর ফটর বন্ধ করে না, ফটো আনতে। জবরদস্তি নাকি? জোরদার মুল্লুক তার, শোনো নাই? শুনেছি ম্যানেজ সাহেব। তার মানে জোর আমার বেশি হলে টেন্ডারটা ফেলা যাবে? তাহলে হয়ে যাক জোরের পরীক্ষা। ভাই এদিকে আসুন। জি যারা যারা টেন্ডার জমা করতে এসেছেন নির্ভয় জমা দিন। আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন, মাস্তানদের যত বেশি ভয় পাবেন মাস্তানরা তত বেশি পেয়ে বসবে। আরে একেই বলে সত্যিকারের হিরো। আই লাভ ইউ হিরো। হ্যাঁ বলো শেফালি। স্যার আপনার সাথে একজন সাংবাদিক দেখা করতে চান। সাংবাদিক আমার সাথে? ওকে পাঠিয়ে দাও। ভেতরে আসতে পারি? কি দেখছি আমি? আমি ভেতরে আসতে চাই। আসুন আসুন। হুম
ভেতরে তো এসেই পড়েছি, বসতে বলবেন না? বসুন বসুন আপনি। বসে তো আছি, দেখতে পাচ্ছেন না? আরে তাই তো, আপনি তো বসেই আছেন, হঠাৎ যেন চোখে কি হলো, কি দেখলাম, পুরো মাথাটাই টাল হয়ে গেল না? করেক্ট, একদম টাল হয়ে গেল। কখন ঢুকলেন, কি বললেন, কখন বসলেন, কিছুই টের পাননি? করেক্ট, একদম টের পাইনি। কি এখন বুঝতে পাচ্ছেন? এখন তা পারছি। তাহলে আমার পরিচয়টা বলে নি। বলুন। আমার নাম নয়ন, পেশায় সাংবাদিক, এখনো কুমারী। অপূর্ব! কি কুমারী? না মানে নয়ন, নয়ন অপূর্ব নাম আপনার। আমার নাম মুন্না চৌধুরী। বাহ, আপনি আমার নাম জানেন? এবার প্রশ্ন করি, আমার দুটো প্রশ্নের উত্তর দেবেন? দুটি কেন, একশোটি করুন। সেদিন টেন্ডারের ঘটনা নিয়ে মাস্তানদের সাথে মারামারি করেছেন। আমার প্রশ্ন হলো, একজন ভদ্র এবং সৎ ব্যবসায়ী হয়ে গায়ের জোর ব্যবহার করলেন কেন? কিন্তু তার আগে সরাসরি একটা ব্যাপারে আপনাকে আমাকে ইয়াস, আপনি সাংঘাতিক মাথা খারাপ কর সুন্দরী। এবার জবাব শুনুন, ভদ্র এবং সৎ হবার মানে কিন্তু ভীরু আর কাপুরুষ না। মাস্তানা সন্ত্রাসীদের হাতে মার খাওয়া চলবে না, একদম চলবে না, প্রতিবাদ করতে হবে। আমার দ্বিতীয় প্রশ্ন ব্যক্তিগত। আপনি শিক্ষিত, মার্জিত, সুন্দর, সৎ, সুপুরুষ আর বড়লোক এবং সফল ব্যবসায়ী, অথচ আজও বিয়ে করেননি, ঠিক? ঠিক। তার মানে এমন তো নয় যে যাকে ভালোবেসেছিলেন সে হারিয়ে গেছে আর আপনি তারই বিরহে? এটা আপনার ভুল ধারণা, আমার কোনো বিরহ নেই, থাকবেই বা। আজকে পূর্বে প্রেমিত আসিনি জীবনে, ভালোই তো বাসিনি কাউকে। তার মানে আজও? ইয়াস, প্রথম প্রেম হয়ে গেল আমার, প্রথম দর্শনে ভালোবেসে ফেললাম একজনকে। ও মাই গড, কে সে? সে আমার নয়নের সামনে বসে থাকা নয়ন। সাংবাদিক না, সাধারণ একটি মেয়ে, প্রতিবাদী মুন্নার পৌরুষ যাকে মুগ্ধ করেছে। মনের কথা বলতে সাংবাদিক সে যে সে কাছে এসেছে। Thank you.
সোনা দুজন মিলে গাড়ি চালাবে না তোমার একটা কিছু হলে আমার কি হবে বাবা বাস বাস আর চালাবো না এই নে তোকে ছুঁয়ে বললাম আর স্টিয়ারিং ধরবো না তাও তুই কাঁদিস না তোর চোখের পানি আমার শত্রু বাবা এই নাও মুছে ফেললাম পানি আজ থেকে মেয়ে বাবার দায়িত্ব নিল তাই নাকি আর যেদিন মেয়ে হাতে বিন্দি পরে স্বামীর ঘরে চলে যাবে সেদিন কি হবে তেমন দিন বিজলি জীবনে আসবে না বিজলি একে বলছিস তুই একটা মেয়ে কেন ভুলে যাস তোরও কিছুই ভুলে যাচ্ছি না বাবা যতদিন আমার বাবার হত্যাকারীকে খুঁজে না পাবো বদলা না নিতে পারবো ততদিন আমার জীবনে বিয়ের সানাই বাঁচবে না আমি মেহেন্দির লাল রং দেখি না বাবা দেখি টকটকে রক্ত বিজলি যখনই সেই সব কথা মনে পড়ে আমি নিজেকে ঠিক রাখতে পারি না বাবা এতগুলো বছর খুঁজেও মা বোনকে পেলাম না অথচ তবু মন বলে আমার মা বেঁচে আছে আমার বোন বেঁচে আছে ওদের দেখা আমি পাবই তুমি কোথায় যাবে বোন ঢাকা বাড়ি কোথায় নোয়াখালীর বেগমগঞ্জ তবে কথাই একটু টান পাইবেন না শিল্পী হতে হইলে আগে মুখের ভাষা ঠিক করুন লাগবো আমি করছি টেলিভিশনে প্যাকেজ না ঢুকে তো চান্স পামই কি কন অত তোর খারাপ চেহারা না তুমি অভিনয় করতে চাও হ কেন হইব না আমার দিয়া প্যাকেজ নাটকে আমার তো কত নিষ্ঠা চেহারা নাই কে আছে কি কন নাই হ্যাঁ তা আছে তোমার সাথে কেউ নাই না কেউ কইেন না বাড়ি থেকে পালাই আইছি আমি কেউ আমার নায়িকা হইতে দিব না কি করবো যে কোনো মূল্যে আমার যে নায়িকা হইতে হইব তুমি একটু চিন্তা করো না আমার বাড়ি ঢাকা আমি তোমার থাকার ব্যবস্থা করে দেব এমনকি প্যাকেজ নাটকে নায়িকাও বানিয়ে দেব আপনি আপনি নায়িকা বানাইবেন হ্যাঁ আমার বড় ভাই মোহন প্যাকেজ সিরিয়ালের প্রডিউসার সৌমি বিপাশা রাত্রি মিমি এদেরকে টেলিভিশনে কে চান্স দিয়েছে
আমার বড় ভাই মোহন। এই আল্লাহ, আমার কি সৌভাগ্য। আপনার ভাইয়ের সাথে আমার পরিচয় করাইবেন না? অবশ্যই করাবো। এই যে সমীরা, আমার দুঃখ যে মনের কথা বলে, নাটকের শুটিং স্পট আজকে এখানে শুটিং হবে। সত্য কইতাছেন? হ্যাঁ, আজ শুটিং হইব। আজ এক্ষুনি এখানে শুটিং হবে। কি মজা, কি মজা, কি মজা। আচ্ছা মোহন ভাই, আজ কোন দৃশ্যে শুটিং করবেন? দেখাচ্ছি, তুমি বিছানার উপর শায়িত, আঁচল এভাবে ফেলে শুয়ে আছো। কি করেন মোহন ভাই? আহা, কমার্শিয়াল না হলে তো চলবে না। এই তো তুমি এইভাবে শোয়া, শাড়ির আঁচল এভাবে, ভেলেন ঢুকে তোমাকে দেখে তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। তুমি ইজ্জত বাঁচাবার জন্যে ডিসুম 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 করে ফাইট করবে। সত্য সত্য, আমার কিছু করবো না তো। আরে না না, সব অ্যাক্টিং। কালু ভাই রেডি? সমীরা টেক, এই তোমরা একটু বাইরে যাও, ফুল রিহার্সালটা দিয়ে নেই। কালু ভাই রেডি? ইয়েস। ক্যামেরা 5 4 3 2 1 অ্যাকশন। মোহন ভাই, এইসব কি? আরে তোমার স্কিন টেস্ট পছন্দ হইলে তোমার এই বিদেশের শেখের কাছে পাচার করা হবে, লক্ষ লক্ষ টাকা আসবে। আপনারা তাহলে এই কাম করেন? ভদ্র মানুষের মতো সাজ্জা গুজ্জা মাইয়া মানুষগুলো ফুসলাই এই কাম করান? কাম তো মাত্র শুরু, এইবার আরো অনেক কিছু হইব। তাহলে আমিও শুরু করি। ইয়েস ম্যাডাম, অর্ডার করুন। অনেক দিন পর এই নারী পাচারকারীদের আজ হাতে নাতে ধরতে পেরেছি। তুমি সমীরা না? সমীরার ছদ্মবেশে আমি সিআইডি ইন্সপেক্টর লায়লা। তোমাদের মতো শয়তানদের ধরতে আমি সমীরা সেজেছি। তুমি তো একজন নারী, নারী হয়ে নারীদের সর্বনাশের পথ কেন ধরেছো? নিয়ে চলো সবাইকে। ইন্সপেক্টর লায়লা, রিপোর্টিং স্যার। রিপোর্ট করে আর কি লাভ? এর আগেই তোমার কার্যকলাপ আমার কানে চলে এসছে। তুমি নিজেকে কি ভাবো? যখন যেখানে যাকে ইচ্ছা তার উপর আক্রমণ চালাবে, যাকে তাকে গ্রেপ্তার করবে? আমি যাদের গ্রেপ্তার করেছি স্যার, তারা একটা নোরাচালানি দলের সদস্য। অসহায় মেয়েদের সর্বনাশ করে বিদেশে পাচার করা তাদের একমাত্র কাজ, তাদের গ্রেপ্তার করা কি অন্যায়? তাই বলে আমার এলাকায় আমার অনুমতি ছাড়া তুমি কোনো অপারেশন চালাতে পারো না? সরি স্যার, কিন্তু কমিশনার সাহেবের সরাসরি অর্ডার আছে স্বাধীনভাবে কাজ করা। স্বাধীনতার মানে এই নয় যে তুমি ঘোড়া দিকে গাছ খাবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে আমি নিজে কমিশনার স্যারের কাছে তোমার নামে রিপোর্ট করব। বাট স্যার, কোনো কথা নয়, এটা কোনো মফস্বল শহর নয়, এটা রাজধানী ঢাকা। এদের সব কিছু করার আগে দেখে শুনে নিতে হয়। পানিতে থেকে কুমিরের সঙ্গে লড়তে যেও না, জানটা খোয়াবে। লড়াই করে টিকে থাকার নামই জীবন স্যার। যতদিন বাঁচবো লড়াই করেই বাঁচতে চাই, সেটা কুমিরের সাথেই হোক বা অন্য কোনো জানোয়ারের সাথেই হোক। সোর্স কপুরকে পাঠাও। ইয়েস স্যার। ইন্সপেক্টর লায়লাকে ছায়ার মতো ফলো করবে, ওর প্রতিটি গতিবিধি আমাকে জানাবে, ওকে?
এই শেষমেশ লেকিন অহন তো বিজলি রে দেওয়ানের খাইস মিটলো না আমার তার আগে আরেকটা আয়া আমার মাগি পাচারের কারবার বন্ধ করে দিল এইটা বি মাগি আমি কি মাগির চিপির মধ্যে পড়লাম নাকি কি রে এসি দুই মাগি কি পেলান করে লাগছে একটা লাত্তি দেয় একটা উষ্টা মারে কেসটা কি খারাপ বলেন দি ভাই তবে তদন্ত করে দেখতে হবে তোর তদন্তর গুষ্টি মারি সারা জিন্দেকি এইরকম হয় নাই খালি রাশির হের পের রাশির গন্ডগোল ঠিক হয়ে যাবে সবচেয়ে তো পাচা থাপড়া কইব মাগি গাতে মায়ের খায়া হাঁকা ভাই হিজ হয়ে গেছে সরম কই রকম আমি ওই সরম কই রকম গুলশানের মা বাপ দিছে না গুলশান পাচা দিয়া এরপর টেন্ডারের কাজ তুই করবি তয় সাবধান নয় একটা মাগি আইছে কি জানি নাম এসি ইন্সপেক্টর লালা হ্যালো 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 লাইলা আমাকে বাঁচাও লাইলা ওরা আমাকে মেরে ফেললো আকাশ আকাশ কি হয়েছে ও লাইলা ওরা আমাকে মারছে লাইলা সেভ মি আকাশ তুমি এখন কোথায় আমি পার্কে লাইলা জলদি এসো আকাশ হ্যালো আকাশ আকাশ রক্ত আকাশ 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 কথা বলো আকাশ আকাশ কথা বলো কথা বলো আকাশ দেরি করে ফেললে লাইলা ওরা ওরা আমার ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল লাইলা আমি তোমাকে মরতে দেব না আকাশ না না লাইলা আর সময় নেই আমি আমি সময় মতো এলে তোমার এই অবস্থা হতো না তার আগে বলো তোমার এই অবস্থা কে করেছে কেন আমি তার মানে তার আর মানে নাই উঠা ক্যাপটা মাথায় পড়ো এই নাও রং বাজার থেকে 150 টাকা খরচ করে কিনেছিলাম আবারও ভালোবাসাটাকে পরখ করে নিলাম এই এই লাইলা 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 শুনো লাইলা আকাশ নিলে তুমি আমি মিলে এসো সাজাই হৃদয় এখন সুখে দুহাত বাড়িয়ে সুখে
শহরের বুকে ইন্সপেক্টর লাইলাকে চুমু খাওয়ার সাহস কার আছে জানো না? ও তুমি চিনতে পেরেছ বলে প্লেস দেখলে বাদর চিনতে দেরি হয় না। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, আসবে নাকি আমার অফিসে? এখানে আমি একা, শুধু একা। তোমাকে কাছে পেলে খুব ভালো লাগবে। প্রেম করার সময় এখন আমার হাতে নেই, এখন আমার রিপোর্ট তৈরি শেষ হয়নি, আসতে পারবো না। এই 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 প্লিজ প্লিজ লাইলা, আমার কথাটা শোনো। আরে কে আপনারা, কি চান এখানে? তোর কলমের ধার পরক করতে আইলাম, পুনসি ধার বলে বেশি। হ্যালো হ্যালো লাইলা, আমাদের অফিসে কিছু বাজে লোক ঢুকে আমাকে মারতে চাইছে। বাবা বাবা, খুব ভালো অভিনয় শিখেছো তো, সুযোগ পেলে তোমাকে পুরস্কার দেব। এখন রাখি, বাই। করছো তোমরা? হ্যালো লাইলা, তুমি তাড়াতাড়ি চলে এসো। দেখো আকাশ, আমাকে এত বোকা ভেবো না, আমি মিথ্যা কথা ধরতে পারি। প্রতিবারে তুমি আমাকে ধোকা দিয়েছো, আজ আর আমি আসছি না, রাখলাম। আরে রেখে দিল। হ্যালো
হ্যালো লায়লা, আরে আমার কথা বিশ্বাস করো। আকাশ রাখো তো, আমি এখন আসতে পারবো না। হ্যালো লায়লা, নট ফর জো। আকাশ, আকাশ তুমি কথা বলছো না কেন? তুই যে হাতে কলম ধরছস, ওই হাত হাক্কা ভাই কইছে চিরদিনের লাগে বাইন্ধা দিতে। আকাশ, আকাশ এত চিৎকার কিসের? কিমিয়া ভাই, ওই তোমার হাক্কা ভাই, আমার হাত ভাঙবে না। আমি পালাই। আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। ঘটনা ঘটে যাওয়ার পর তারপর কত রক্ত ঝরছে, চলো চলো ডাক্তারের কাছে চলো। কি কিলাম জ্বালায় মরি, তুমি তো খালি রাগ করো। আসলে আমি তোমার কত ভালোবাসি তুমি জানো না। মিথ্যে কথা, কাছে আসলে এসব কথা বলে। আরে না, সত্যি ভালোবাসি তোমারে, আজ তোমার অনেক আদর করব। আরে কই যা, এই কই যা। ওরে কাকা বড় গাছে বন্ধু থাকি দিও না, ওরে কাকা বড় গাছে বন্ধু থাকি দিও না। বড়ই গাছে থাকি দিতে বন্ধু বাধা দিও না, না 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 না, বড়ই গাছে থাকি দিতে বন্ধু বাধা দিও না। তোমার ভালোবাসায় আমি, তোমার ভালোবাসায় আমি হয়ে গেছি দিওয়ানা। বড়ই গাছে থাকি দিতে বন্ধু বাধা দিও না, না 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 না, বড়ই গাছে থাকি দিতে বন্ধু বাধা দিও না। ভালোবাসা দেশে দেশে হয়, সে তো দোষের কিছু নয়, হায় হায়। তোমায় নিয়ে পাড়ার লোকে কতই কথা কয়, শুনে প্রাণে লাগে ভয়, হায় হায়। প্রেম প্রীতি ভালোবাসা দেশে দেশে হয়, সে তো দোষের কিছু নয়, হায় হায়। বড়ই গাছে থাকি দিতে বন্ধু বাধা দিও না। আগ
আগে পিছে না ভাবিয়া তোমায় দিছি মন, আমি করি কি এখন হায় হায়। চারা গাছের ডালে যখন ফুটে প্রেমের ফুল, কত ভ্রমর হয় আকুল হায় হায়। আগে পিছে না ভাবিয়া তোমায় দিছি মন, আমি করি কি এখন হায় হায়। চারা গাছের ডালে যখন ফুটে প্রেমের ফুল, কত ভ্রমর হয় আকুল হায় হায়। ভ্রমর ছাড়া ফুলের মর্ম, ভ্রমর ছাড়া ফুলের মর্ম, অনি তো আর জানে না বড়ই, গাছে থাকি দিতে বন্ধু বাধা দিও না। না 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 কাজা বড়ই গাছে বন্ধু ঝাঁকি দিও না। হায় লালি, কি চাস তোরা? ভাই তোকে দেখতে চায়, আমরা তোকে নিতে এসেছি। তোদের ভাই আমাকে একবারই দেখবে ওর মৃত্যুর আগে। তোরা কি চাস তোদের ইবলিস ভাই আজই মরুক? বিল্লি ভাই আমাদের নেতা, নেতাকে নিয়ে ফালতু কথা বলবি তো বোবা হয়ে যাবি, আপোষে যাবি না জোর করে নিয়ে যাব। জোর যার মুলুক তার, পারিস তো নিয়ে যা আমাকে। না সুলতান, তোকে আমি ছাড়ব না, তোর হাত আমি ভেঙে দেব। তোকে দেখার পর যাতে তোর ভাইয়ের আমাকে দেখার খায়েশ মিটে যায়। সৈরা কারা, আমার বাঘের বাচ্চায় পড়ছে। কিরে তরে চিনা পারতাসি না? ওই রামু, ও সুলতাই না তো, না অন্য কেউ? এ কি হাত কই তোর, কে করছে হাল? বাকি সব কই? হাসপাতালে, আমি শুধু খবরটা নিয়ে আসছি। এইটা তো ফোন দিয়ে পারতি, তোর কি কই? তোর তো হাত নাই, ফোন করবি কেমনে? যাজ্ঞা বহুত সার্ভিস দিচর, জিন্দগি বিকচে খাবি, এইটা আমি দেখবার পারব না। তোর একটা ব্যবস্থা করে দেই। এসি তুই এদিক তাকাবি না, ওদিক তাকা, আমি একটা ট্রান্সফার করতে আসি। ভাই ভাই বাদ দে, জানোস তো আমি টাইম দিয়ে ট্রান্সফার করি। আমাকে মাফ করে দেন ভাই, ঘরে আমার বউ আছে। পরে রমনা পার্কের ব্যবসায় লাগাই দেমুনি, লুনা দিয়া বউর কামও চলবো না, আমার কামও চলবো না, কবরে গিয়া চাকরি বাকরি করিস।
কুত্তার বাচ্চা। এই বেটাইসি কত কাজ তুই, ফিরি পাইলে খুব বেশি কাজ তোরা। আপনার মালটা সলিড ভাই, আর বাইরে তো গ্যারান্টি নেই। কোন মালকে মরে পড়ে থাকবো, পত্রিকায় খবর ছাপা হবে, তাই একটু বেশি খেয়ে নিচ্ছি। এই মাতলামি তুই এক কামের কথা হন, দেশটা অশান্তিতে বইরে গেছে, দেখতাসস না? বিজলি নাম করে কি তোকে খাতার ভিতরে লিখে রাখবি নাকি অ্যাকশন লবি? যেমন তোকে সমর্থন করে ভাই, কয়েক বইতে ধরলাম কি লাভ, বেরিয়ে যায়। এটা তোর সমস্যা, আমি কাম চাই, কাম হইব না পাচার নিচে তেন চেয়ার সরাই দিমু। ও ভাই, সবসময় আপনি পাচার নিচ থেকে চেয়ার সরিয়ে দেন, হুমকি দেন, একবারও ভাবেন না। পুলিশের হাত ও আইনের হাতে বন্দি থাকে, ইচ্ছে করলে আপনার মতো ট্রান্সফার করতে পারে না। চুপ, জবান বুঝিয়া চালা, তোরা বহু ট্রান্সফার করস, সাধু সাজবি না কয়ে দিলাম। এই বেটা কত ট্রান্সফার করবো আমি, 20 বছর ধরে এক কামার ভাল লাগে না, এর লেগেই তো নেত এবার চাইতাছি লেভেল পাল্টাইয়া সন্ত্রাস করু। ওখানে না, তোমার জায়গা এখানে। বাহ, আমার আকাশের নজর এত ভালো, জানতাম না তো। আসুন মা, বসি। শুধু বসবো না, তোমাকে দু চোখ ভরে দেখবো, আর তোমার বাবা মার সাথে কথা বলবো। কিন্তু কিন্তু মা, দেখো তোমার বাবা মাকে, সব কথা কি পাত্রের সাথে বলা যায় না? মানে আমার বাবা মা কেউ বেঁচে নেই। কি বলছো মা? জি মা, বছর তিনেক আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আহারে, তুই মা কার সাথে থাকো? আমার আইনের সাথে, আমার কর্তব্যের সাথে। আপা, আমার মেয়েটাকে একটু দেখবেন, আমি পানি নিয়ে আসছি। এই ছবি এখানে কেন? এরা তোমার কি হন? এরাই আমার বাবা মা। বলো মা, তুমি কি সত্যি এদের সন্তান? বলো বলো মা, বলো। না, মারা যাবার সময় আমার বাবা বলে গেছেন, ট্রেনের কামরায় আমাকে রেখে আমার মা কোথায় যেন চলে গিয়েছিল। কোথাও যায়নি রে মা, আমি আমি তো সেই হতভাগী মা। কি বলছেন? তোর তেষ্টা মেটানোর পানি আনতে গিয়ে আমি তাদের সামনে পড়ে গিয়েছিলাম, যারা আমার সংসারটাকে নষ্ট করে দিয়েছিল, তোদের বাবাকে হত্যা করেছিল। তোর ক্ষতি হবে ভেবে আমি আর ট্রেনের কামরায় ফিরে যেতে পারিনি। ওই খুনিরা আমার সামনে থেকে সরে যাবার আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল। ট্রেনের সাথে পাল্লা দিয়ে ছুটতে ছুটতে পড়ে গিয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম দেখলাম আমার জীবন থেকে তুই হারিয়ে গিয়েছিস। সত্যি তুমি আমার মা, আমার বিশ্বাস হচ্ছে। এ বুকে আয় মা, তাহলে বুঝবি গত 16টি বছর এ বুক শূন্য মরুভূমি। এমাকে আর কষ্ট দিস না। কিন্তু ইয়ে মানে? তোকে আর মানে মানে করতে হবে না, আজ থেকে লায়লা এই বাড়িতে আমার কাছেই থাকবে। আরে কি বলছো, তা কি করে সম্ভব, লোকে কি বলবে? মেয়ে যদি মায়ের কাছে থাকে
তাহলে কে কি বলবে? মেয়ে, মা, তোমাদের কোনো কথাই আমি বুঝতে পারছি না। লায়লা আমার হারিয়ে যাওয়া মেয়ের একজন শম্পা। What? অবাক আমিও হয়েছে আকাশ, তোর কথায় লায়লাকে দেখতে গিয়ে আমার মেয়ে শম্পাকে ফিরে পেয়েছি। এ তো গল্পের মতো মা। হ্যাঁ, গল্পের শুরুটা বড় কষ্টের, কিন্তু শেষটা আমি আনন্দ দিয়ে শেষ করতে চাই। তোদের দুজনের কাছে আমার একটাই চাওয়া, আমার আরেক মেয়ে চম্পাকে তোরা খুঁজে দিবি। তোমার কথা অমান্য করার সাধ্য আমার নেই, কিন্তু সমাজের দিকটাও একবার ভাবো মা। ভাববার কিছু নেই, শম্পাকে যখন এ বাড়িতে এনেছি এবারে যোগ্য সম্মান নিশ্চয়ই সে পাবে। পরিচয় বেশি দিন নয়, তবু মনে
চাই বেশি দিন নয় তবু মনে হয় অনেক সময় আবার বুঝি সেই দুঃস্বপ্ন দেখেছিস? হ্যাঁ বাবা, ওই দুঃস্বপ্নটা সারা জীবন আমাকে তাড়া করে ফিরছে এতবার দেখি, কিন্তু ওই দুঃস্বপ্নে দেখা লোকটিকে চিনতে পারছি না। কেন বাবা, কেন কেন? শান্ত হ মা, শান্ত হ। যাকে ভালো করে দেখিস নেই তাকে কি করে চিনবি? কেন তাকে খুঁজে পাবার চেষ্টা করিস? কি করে পাবি তাকে? পাবো বাবা, পাবো। তার কণ্ঠ আমি শুনেছি, তার ভাষা আমি শুনেছি, তার হাসি আমি শুনেছি। আমার বিশ্বাস, জীবনে একবার হলেও সেই কণ্ঠ, সে ভাষা, সে হাসি আমি শুনব। খোদার কাছে আমার একটাই চাওয়া, আর যেদিনই খুনিকে আমি পাবো সেদিনই হবে তার শেষ দিন, আমার শপথ পূরণ হবার দিন। নেতারা মঞ্চে উঠা মাইক সামনে লইয়া পয়লা একটা লম্বা সালাম দেয়া শুরু করে, এরপর জনগণের লগে বেইমানিকরণের রাস্তা বানায় শেষ করে। আমি ওই কাজ করুম না, এর লেগা সালাম টালাম দিলাম না। ভাই সব, আমি বাসন হিগি নাই, বাসনের ভাষাও বুঝি না। আমার কথা সরল অঙ্কের রম সোজা। সরল অঙ্ক তো কঠিন ভাই। মর্যালা অঙ্ক করছি নাকি জিন্দগিতে? কঠিন হইলে আমি কি করুম, নাম তো সরল। আমারটা ওই রকম, আমি কইতে চাই না মাইসের লেগে কি কি কাম করি, কেমন করে দরদ দেখাই। ওইসব রাজনীতির নেতারা কয়, আমার কথা একটাই, আমগো কাম হইল সমাজ হইতে সন্ত্রাস আর চাঁদাবাজি দূর করা। এই কামের লেগা সন্ত্রাস নির্মূল কমিটি বানাইছি। আমার কমিটির কাম হইল সমাজে যারা ছিনতাই করে, জবরদখল করে, চাঁদাবাজি করে, নারী দর্শন করে, তাগো বিরুদ্ধে আমার সংগ্রাম। কি ঠিক আছে? তাইলে আপনারা আমার চেয়ারম্যান হওয়ার লাগে অ্যাকসেপ্ট করে নিলেন? অ্যাকসেপ্ট না ভাই, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট। আর ওই একই কথা, মাইনা নিলে আর কোনো কথা নাই। বেশি কথা আমি কম পছন্দ করি, আমার বিশ্বাস কামে। এইবার যার যার বাড়ির যাইয়া চিতে ঘুমায় থাকেন, আমি কথা দিতাছি আর কোন হালারে সন্ত্রাস করবার দিব না। হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই, এই চল যাই গা, খবরে চিল্লাই বার দে, চলো আমরা আছি তোমার সাথে। বাসন কেমন দিলাম রে? খুব ভালো ভাই, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকলো না, সন্ত্রাস বন্ধ করলে আমরা তো বেকার হয়ে যাব, খাবো কি? কেডাই কইছে সন্ত্রাস বন্ধ করুম? তাহলে সন্ত্রাস নির্মূল কমিটির চেয়ারম্যান হলেন কেন? জনগণকে কেন বললেন আর কোন সন্ত্রাস করতে দেব না? জনগণের রকম তোর মাথায় গোবর ভরা। আমি কইছি আর কোন হালারে সন্ত্রাস করবার দিব না, আমি নিজে করুম না কইছি? এইটা কই নাই, নির্মূল কমিটির চেয়ারম্যান হইয়া সন্ত্রাস করতে সুবিধা, এতদিন খোলামেলা করছি, বয়স হয়েছে না? এইবার লেভেল পাল্টাইয়া, চেয়ারম্যানের বেশ পাল্টাইয়া জনসভার লাইন ধরলাম, সামনে ইলেকশন আছে না, বুঝছস কিছু? জি। এইটাই তো রাজনীতির খেলা, এমপি মিনিস্টার হইয়া গাড়িতে ফেলাকে লাগান একটা ধুনবাজি। কি ব্যাপার, লেবাররা কোথায় গেল? কি দেখছিস? কাহরই পাবি না, তোর ম্যানেজার, ইঞ্জিনিয়ার, লেবার সবাই রে তারাই দিছি। সেদিন এত মার খেয়েও তোদের পেট ভরেনি না? আওয়াজ কম, 10 লাখ বাইর কর,
নইলে কবর হবে তোর। দশ লাখ তো দূরের কথা, ভিক্ষে চাইলে দশ পয়সাও দেবো না তোকে। তাইলে কবর হয়ে যা। ঠিক আছে ওয়ার্ড বয় আপনি এবার নাম ঠিকানা এন্ট্রি করতে আসুন, আসুন আমার সাথে। সরি ডাক্তার, পুলিশ আমাকে ফলো করছে, আপনি এন্ট্রি করে নিন। পুরো ক্লিনিক ঘিরে ফেলো। Any emergency, sir? Yes. The IG Saheb's order. 72 ঘন্টার মধ্যে বিজলিকে অ্যারেস্ট করতে হবে। আমি তো অলরেডি এই ডিউটিতেই আছি স্যার। বিজলির প্রেমিক মুন্না আহত, তাকে দেখার জন্য যে কোনো মুহূর্তে বিজলি এই হাসপাতালে আসতে পারে।
সেজন্য সেখানে পুলিশ ফোর্সকে সজাগ রাখা হয়েছে। পুলিশ ঢোকা যাবে না, আমাকে কিছু একটা করতেই হবে। ডাক্তার ম্যাডাম, ইনজেকশনের সময় হয়েছে। জ্ঞান ফিরেছে? জানি না ম্যাডাম। ওকে, এসব কি হয়ে গেল মুন্না? তোমার আমার স্বপ্নগুলো এভাবে কেন ভেঙে গেল? কেন কেন? অনেক মাইনে আছে, সবটা কমু না, খালি একটা কমু। তোমার নাম লইতে গিয়া জিবলাই বিজলা লাগতো, দেখতে মন চাইতো। আইস দাই, তুমি পানি হারের মতন একটা জিনিস। কি দেখতাছি? আরে রূপে ওরা গুঞ্জলে চৌবন ভরে অঙ্গে, আমার ট্রান্সফার করে দিল, পয়লা দেখায় ট্রান্সফার করে দিল। রঙের বাতি জ্বালাইয়া শুটিং করু তোর লগে মাইয়া, আয় না শুটিং করু তোর লগে মাইয়া। নাচ গান শিখাইয়া ক্যামেরা চালাইয়া দিমুকে তোরে হিরোইন বানাইয়া। রঙের বাতি জ্বালাইয়া শুটিং করু তোর লগে মাইয়া, শুটিং করু তোর লগে যাইয়া। ছাপাইয়া রঙের পাতি জ্বালাইয়া শুটিং করু তোর লাগে
आए ना शूटिंग करूं तोर लगे माया हो हो चा 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 कूर दिली माईरा कल जटा रे नीली भाईरा তুমি চাকের নতুন মধু খাইতে বড় সুখ সুন্দরী তুই খুইলা দে না রূপের সিন্ধু নতুন চাকের নতুন মধু খাইতে বড় সুখ সুন্দরী তুই খুইলা দে না রূপের সিন্ধু বিছনা পাতি বিছাইয়া রঙের বাতি জ্বালাইয়া শুটিং করুম তোর লগে মাইয়া আয় না শুটিং করুম তোর লগে মাইয়া বিছনা পাতি বিছাইয়া রঙের বাতি জ্বালাইয়া শুটিং করুম তোর লগে মাইয়া লেটকনের কাম নাই বহুত কাম আছে আমার জলদি কাপড় খুলা ফেলাও আর কি দেখতাস কেউ দেখবো না খালি আমরা আমরা খোলো হ্যাঁ ভাই কি এলো খোলস না নাকি তরটা আমি খুলে দেবো খোল হ্যাঁ গাওছে নিচে দেখ তোরে আমি টাইম না দিয়ে ট্রান্সফার করুম তোর আমি ষোলো বছর ধরে আমি তোকেই খুঁজেছি আমি সেই ইন্সপেক্টর পারভেজের সন্তান কে দেখ আমাকে তুই সেই ইন্সপেক্টরের বাচ্চা তোর ওটা না স্পার কইরা দিমু তুই আমাকে এটেল করেছিস আমার মা বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস আজ তোর সন্ত্রাসী জীবনের এন্ড করে দিব আমি ওই হয় শালিনে দৌড় পুলিশ আসছে চল পালাই চল
শব্দ করবে না, গুলি করব আমি। পুলিশ আমাকে তাড়া করছে। মা, মা, কে ডাকছে তোমাকে বলো? আমার মেয়ে লাইলা। ইন্সপেক্টর লাইলা তোমার? হ্যাঁ মা, মা, যদি তোমার মেয়ের জীবন বাঁচাতে চাও তাহলে বলবে, কাউকে তুমি এখানে আসতে দেখোনি। আমার পিস্তলের নল তোমার মেয়ের বুক বরাবর থাকবে। মা যাও। লাইলা তুই কখন থেকে ডাকছি আমি? হঠাৎ চলে এলি যে, রাতভর ডিউটি আছে বলেছিলি না? ডিউটিতেই আছি মা, বিজলি নামের এক ক্রিমিনালকে ফলো করছিলাম, বাড়ির সামনে এসে হারিয়ে গেল। এদিকে কেউ আসেনি তো? এদিকে না তো, এখানে কে আসবে? পুলিশ অফিসারের বাসায় বুঝি ক্রিমিনাল ঢুকবে? ক্রিমিনাল হতে জানেই না এটা পুলিশ অফিসারের বাসা। ঘর অন্ধকার করে রেখেছে কেন মা? বাতি জ্বালা। আর কি করছিস? দরকার নেই, এমনিতেই মাথা ধরে আছে আমার, এক্ষুনি শুয়ে পড়বো, তুই যা তো। দরজা জানলা ভালো করে বন্ধ করে নিও, আমি ভোর রাতে ফিরবো মা। আচ্ছা ঠিক আছে, চলি। পুলিশ চলে গেছে, এবার তুমি যেতে পারো। বাতি জ্বালিয়েছো কেন, বন্ধ করো। না, বাতি বন্ধ করব না। বিজলির নাম ধরে আলোকে যে ভয় পায়, সে দেখতে কেমন আমি তাকে দেখতে চাই। তুমি না ওকে আগে দিলে কেন, আমি খাবো না। দেখা হয়েছে আমার, এবার চলে যাও তুমি। কি হলো, পুলিশ চলে গেছে বললাম তো, তুমি চলে যাও। মা, মা, কে তোমার? তুমি, তুমি আমার মা। আমি, আমি তোমার মেয়ে চম্পা। তুমি চম্পা না, তুমি বিজলি, তুমি অপরাধী, তুমি আমার মেয়ে হতে পারো না। হাতে পিস্তল দেখে ধরে নিলে আমি ক্রিমিনাল, অন্তত জানতে তো চাইবে মা, তোমার চম্পা কোথায় ছিল, কেমন ছিল, কেন আমার হাতে অস্ত্র। কোনো কিছু না জেনে তুমি তোমার চম্পাকে অস্বীকার করতে চাও? একবার, একবার ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে দেখো মা, মনে পড়বে চোখের সামনে বাবার হত্যাকাণ্ড, মনে পড়বে চম্পার হাত ধরে তোমার পালানো উলুধ্বনি, মনে পড়বে 9 বছরের চম্পার চিৎকার। আমি তো ভুলিনি মা, অথচ 16 বছর ধরে যে মা বোনকে খুঁজে বেরিয়েছে এখন দেখছি তারাই ভুলে গেছে। চম্পা, না রে না, কে বলেছে ভুলে গেছি? কিন্তু এমনি করে আমার মেয়ে আমার সামনে এসে দাঁড়াবে এ যে কল্পনাও করতে পারিনি মা। মা, দুর্গের মা, সব আমাদের কপালে লিখুক, কেঁদো না মা, কেঁদো না, সবই আমাদের ভাগ্যের লিখুক মা। ইন্সপেক্টর লাইলার বোন একই মায়ের সন্তান, কে জানতো মায়ের পেটে যে বোনকে বুকে জড়িয়ে ধরার জন্য 16 বছর ধরে বুক বেঁধে আছে আজ তার কাছ থেকে পালিয়ে বেড়াতে হবে। চম্পা, কেন এমন হলো মা? যার বাবা একজন সৎ নির্ভীক পুলিশ অফিসার ছিলেন, তার মেয়ে হয়ে কেন অপরাধের পথ বেছে নিলি মা? না মা, অপরাধের পথ আমি বেছে নিইনি। চম্পা থেকে যে বিজলি সৃষ্টি হয়েছে সে সন্ত্রাসী না, আমি অপরাধী না, ওরা আমাকে অপরাধী বানিয়েছে। তুই আইনের কাছে আত্মসমর্পণ কর, আমার চম্পা হয়ে আবার আমার বুকে ফিরে আয় মা, ফিরে আয়। না মা, যাকে আমি 16 বছর ধরে খুঁজেছি, যার মূলধনী আমাকে ঘুমোতে দেয়নি, তাকে আজ আমি খুঁজে পেয়েছি। ওই হাক্কা ভাই যতদিন বেঁচে থাকবে ততদিন বিজলি এই হাতের অস্ত্র ফেলবে না মা। কিন্তু আমার মেয়ে খুনি হয়ে
হাসিতে ঝুলুক, তা আমি চাই না মা, চাই না। বাবার শেষ চিৎকার তুমি সেদিন শোনোনি মা? আমি শুনেছি, ওই চিৎকার আজও আমাকে তাড়া করে ফেলে। আমি ও হাক্কার শেষ চিৎকার না শুনে থামব না মা। তাহলে কি তোকে পেয়েও আমাকে হারাতে হবে? না মা, আমি আসবো, ওই হাক্কার লাশ নিয়ে আমি আসবো। কি মনে করেছো তুমি আমাকে একটা গল্প বানিয়ে বলবে? আর আমি তা বিশ্বাস করব? ভেবেছো আমি কোনোদিনই সত্য জানতে পারবো না? সত্যি বলছি স্যার, আমি বিজলিকে ধরার জন্য আমার বাড়ি পর্যন্ত তাড়া করেছিলাম, কিন্তু সেখান থেকে বিজলি কোথায় যে গেল তার আমি কিছুই জানি না। আমি জানি বিজলি কোথাও যায়নি, বিজলি তোমাদের বাড়িতেই ছিল। অসম্ভব, আমি নিজে আমার মাকে জিজ্ঞাসা করেছি। নিজের সন্তানকে বাঁচাবার জন্য মা মিথ্যে কথা বলতেই পারে? নিজের সন্তান? ইয়েস ইন্সপেক্টর লায়লা, বিজলি তোমার মায়ের গর্ভজাত সন্তান, তোমার বোন। আমি বিশ্বাস করি না স্যার। অবিশ্বাসের কিছুই নেই, হয়তো তোমার কাছে লুকিয়েছেন, বাট দিস ইজ ফ্যাক্ট, বিজলি তোমার আপন বোন। একটা ক্রিমিনাল আমার বোন হতে পারে না। সেটা তোমার মাই ভালো বলতে পারবেন, যেহেতু বিজলি তোমার বোন তাই এই কেস থেকে তোমাকে অব্যাহতি দেওয়া হলো। প্লিজ স্যার, আমাকে আরেকবার সুযোগ দিন, বিজলি আমার বোন হলেও তাকে আমি ছাড়বো না। আসামি? আসামি এখানে আসবে কি করে, আর কেনই বা আসবে? তা তো তুমি বলতে পারো মা। আমি? হ্যাঁ মা, সত্যি করে বলো, বিজলি নামের কোনো আসামি তোমার ঘরে আসেনি? চুপ করে আছো কেন বলো মা, বিজলিকে তুমি আশ্রয় দাও নি? এসব তুই কি বলছিস, আমি কেন আসামিকে আশ্রয় দেব? তাছাড়া তুই নিজেই তো আমার সাথে কথা বলে গেলি। হ্যাঁ, নিশ্চয়ই তুমি বিজলিকে ঘরে লুকিয়ে রেখেছিলে, একজন তাগি ক্রিমিনাল চার নামে খুনের অভিযোগ রয়েছে, যাকে খুঁজতে তোমার মেয়ে দিন রাত এক করে দিচ্ছে, তুমি কেন তাকে লুকিয়ে রেখেছিলে? শম্পা, তুই আমাকে জেরা করছিস? কর্তব্যের কাছে আমি বাধা মা, তোমার মেয়ে ছাড়াও বাইরে আমার আরেকটা পরিচয় আছে, আমি একজন পুলিশ অফিসার, যে কোনো অবস্থায় বিজলিকে আমার গ্রেপ্তার করতেই হবে, এটা আমার কর্তব্য। আইন রক্ষাকারীর ঘর যদি একজন দাগি আসামির নিরাপদ স্থান হয় তাহলে? শম্পা, তুমি তো আমার গর্ভধারিণী মা, একজন দাগি আসামিকে পালিয়ে যেতে দিলে? চুপ করে থেকো না, কথা বলো, কেন এমন করেছ, কেন? ওর সাথে যে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক, ও যে আমার এই নারী ছেড়া ধন, আমার সন্তান মা। হ্যাঁ শম্পা, আল্লাহ আমার চাওয়া পূরণ করেছে, আমার চম্পাকে আমি পেয়ে গেছি, বিজলি তোরই বোন চম্পা। বিজলি চম্পা আমার বোন? আপনি মিথ্যে বলছেন, বিজলি আপনার সন্তান না। বিজলির বাবার নাম ইন্সপেক্টর পারভেজ, 16 বছর আগে সন্ত্রাসীদের হাতে যার মৃত্যু হয়েছিল। এসব আপনি কি করে জানেন? আমি বিজলির বোন, আমার নাম লায়লা না শম্পা, আর যাকে আপনার বিজলি বলে ডাকেন ও আমার বোন চম্পা। এসব কথা কি বিজলি জানে? জানতো না, জেনেছে। আজ তো দুঃখের দিন নয়, আজ আনন্দের দিন, আজ এতগুলো বছর পর আমি তোকে পেয়েছি, আজ আমি তোর চোখে অশ্রু দেখতে চাই না, আজ আমি তোর মুখে শুধু হাসি দেখতে চাই। হাসতে চাইলেও হাসি আসছে না রে চম্পা, নিজের জীবনটাকে তুই এভাবে কেন নষ্ট করে দিলে, কেন এভাবে নিজের হাতে অস্ত্র তুলে নিলি বল?
দেখেছিস গরিব মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নেবার জন্য সমাজে মুখোশধারি কয়েকজন ভালো মানুষ কত কত সহজে ঢাকা শহরের রাস্তায় একটা যুবতী মেয়ে ধর্ষিত হয় কত সহজে একটা গরিব তাদের বস্তি থেকে উচ্ছেদ হয় দেখিসনি আমি দেখেছি আর দেখেছি বলি হাতে তুলে নিয়েছি অস্ত্র চম্পা থেকে আমি হয়েছি বেজরি কিন্তু চম্পা তার জন্য আইন আছে তোদের আইন আদালত রাস্তার বাজে মেয়ে মানুষের মতো রাতের আধারে রং বদলায় চম্পা রং বদলায় পুলিশের দুর্নীতি সুযোগে তোদের চোখের সামনে দিয়ে রাগ অস্ত্র চোরাচালান করে তরুণ সমাজের সর্বনাশ করে আইনের কাছে গিয়ে কোনো গরিব মানুষ তাদের ন্যায় বিচার কোনো পায় না বলে ওই হাক্কা ভাইয়ের বিরুদ্ধে আমার এই সংগ্রাম কিন্তু তার জন্য যদি তুই আইনের কাছে অপরাধী হস যদি বোন হয়েও তোর বুকে আমাকে গুলি চালাতে হয় যদি তোর হাতে হাত করা লাগাতে হয় তুই ইন্সপেক্টর লাইলা নাকি আমার ছোটবেলার বোন হারিয়ে যাওয়া চম্পা যদি পুলিশ হিসেবে আমার সামনে এসে থাকিস তাহলে সেই সুযোগ আমি তোকে দেব না কিন্তু চম্পা পুলিশের পবিত্র পোশাক যেদিন গায়ে চড়িয়েছি সেদিন থেকে আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে আইন তাহলে হাক্কা ভাইদের ধরছিস না কেন কোনো প্রমাণ নেই বলে কিন্তু এই বিজলির কোনো প্রমাণের দরকার নেই এই বিজলি জানে তার বাবার হত্যাকারী ওই হাক্কা হাক্কা ভাইয়ের খুনে কোনো প্রমাণ কি তোর কাছে আছে আইনের আদালতে প্রমাণ না হলেও আমার জন্য সেই প্রমাণই যথেষ্ট ওই আইনের কোনো তোয়াক্কা আমি করি না আমি হাক্কা ভাইকে উচিত সাজা দিবই আই এম সরি চম্পা একজন পুলিশ অফিসার হয়ে আমি কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না ইন্সপেক্টর লাইলা তুই ভুলে গেছিস তোর সামনে তোর বোন বলে যে দাঁড়িয়ে আছে তার আরেক নাম বিজলি সবার আগে ভেবে না চম্পা এরপর তোর সাথে তোর বোন নয় তোর সামনাসামনি হবে ইন্সপেক্টর লাইলা এই বিজলিও সেদিন প্রস্তুত থাকবে अबे मोरा दबाजों ने टाइम पाए ना क्या था ओ रमजान खारा खारा ऐ रे मोगो भी देख कर ऐ जाओ जाओ सबाई जाओ खारा भाई घुमा है ना ये प्याचा लार बाल लगे ना हाँ करुम खबर आते भाई फांसी दी चोस बिजली रे ना भाई दार्चियो करुम सोर्स कोपरे माध्यमे बिजली आशुल परिचय आविष्कार करे थी ऐ बेटा विज्ञान विचोस ना की তোর আবিষ্কার করবার কইছে কেটা আমারে জিগে আমি কই বিজলি ইন্সপেক্টর পারভেসের মাইয়া যেটার আমি টাইম না দিয়া ট্রান্সফার করে দিছি কি ঠিক আপনি জানেন ভাই আবে এইটা লই তো রাত্রে কুস্তিটা হইছে তাহলে লেটেস্ট বলি ভাই বিজলি আর ইন্সপেক্টর লায়লা দুই বোন ইন্সপেক্টর পারভেসের স্ত্রী এখনো বেঁচে আছে কস কি এই তো ফিল্ম হয়ে গেল বে এক বোন ক্রিমিনাল একটা পুলিশ অফিসার বাহ খাপে খাপ মিলে গেল বাপের খুনিরে দুই বোন পাইছে মারবো না তো কি চুমা দিব তয় কথা হইল আমি তো মরা পারি না হন কি কই দুইটারে মার্কেট থেকে আউট করন লাগবো নইলে ইলেকশন করন যাইব না মুখোশ খুইলা যাইব এলা প্ল্যানটা শোন হ্যালো মুন্না কেমন আছো ভালো আর থাকতে দিলে কই বিজলি বিজলি হ্যাঁ তুমি নয়ন নাও তুমি বিজলি তুমি কেন তোমার আসল নাম পরিচয় সব গোপন করেছো কেন মিথ্যে বলেছো বিজলি আমি কোনো মিথ্যে বলিনি ও ও নিজের জীবনের সব কথাই তো তুমি আমাকে বলেছো বাবার মৃত্যু মা বোনের হারিয়ে যাওয়া পরের ঘরে আশ্রয় পাওয়া সব সব তবে তবে এইটুকু কেন গোপন করেছো বিজলি কি গোপন করেছি গোপন করেছো তুমি নয়ন নাও তুমি বিজলি নারীত্বের বাইরে তোমার একটা কঠিন রূপ আছে তুমি তুমি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় নির্যাতিত মানুষের কাছে তুমি বিদ্যুতের গতিতে ছুটে যাও যে রক্ত দেখে আটকে ওঠে না
যে লাশ থেকে চিৎকার করে না। হে হে সব কিছু তুমি আমার কাছে গোপন করেছো কেন? তোমার ভালোবাসা হারাবার ভয়, বিজলি তুমি আমাকে ঘৃণা করবে না? না, তুমি বিজলি নামে সার্থক, সব জানার পর আমি আরো গভীর ভাবে ভালোবাসি বিজলি। মুন্না, মুন্না বিজলি। করোনা কিছু করো মনে বড় জ্বালা, দাও না ভালোবাসা মন যে উতলা, প্রেমের আগুনে যে পুড়ে গেছি এসো গাঁথি মিলনের মালা। করোনা কিছু করো মনে বড় জ্বালা, দাও না ভালোবাসা মন যে উতলা। শেখাবো মনে নাম লিখবো আনাবো প্রেম পাঠশালা, প্রেম কিতা শেখাবো মনে নাম লিখবো আনাবো প্রেম পাঠশালা। করো না কিছু করো মনে বড় জ্বালা, তাও না ভালোবাসা মন যে উতলা। সুরে সুরে এত কাছে এসে যদি থাকো দূরে, তুমি কাছে ডাকলে চোখে চোখ রাখলে ভুলে যায় বন্ধ তারা। অন্য বাঁশি বাজে না তো সুরে সুরে এত কাছে এসে যদি থাকো দূরে, এসো গাঁথি মিলনের মালা। করো না কিছু করো মনে বড় জ্বালা, দাও না ভালোবাসা মন যে উতলা।
বিশ্বগাথী মিলনেরই মালা করো না কিছু করো মনে বড় জ্বালা গাও না ভালোবাসা মন যে উতলা পারভেজ হত্যাকাণ্ড তদন্তকারী অফিসার এসআই রমজান হাক্কা ভাই আমারে কেউ ছাড়বার চায় না সাংবাদিক পুলিশ ওই বিজলি সবাই খেল দৌড়বার চায় আরেকবার দৌড়বার পারলে যে আমার জিন্দগি লালবাতি জ্বালায় দেব এইটা আমি ভালো করে বুঝবার পারি এর লাইগায় রাজনীতির মুখোশ পিনছি জনগণের ভোট গুলা নিয়ে পারলেই ক্ষমতা হাতে জনগণ তোর মতো খুনিকে এই ক্ষমতা কোনোদিন দেবে না তোর জায়গা ফাঁসির মঞ্চে জনতার মঞ্চে না এই খারা আমি কইছি তোকে ফাল্লা খারি বেরবিলা জনগণের সেবক আইছে জননেতার লগে কথা কইবা তোকে জবান বন ক অফিসার কি কবি আমি তোকে জানিয়ে দিতে এসেছি হাক্কা যে তোর এই নেতাগিরি পায়তারা তোকে বাঁচাতে পারবে না বাঁচন মরণের কথা কবি নেই ইন্সপেক্টর কারে মারুম না ওইটা আমার কাম তোর না তোর পাপের ভান্ডার পূর্ণ হয়ে গেছে হাক্কা ফাঁসির ঝুড়ি অপেক্ষা করছে তোর জন্যে 16 বছর আগে আমার বাবা ইন্সপেক্টর পারভেজকে নৃশংসভাবে খুন করেছিস তুই আমি তোকে ফাঁসিতে ঝুলিয়ে মারবো আপে যা চ্যালেঞ্জ করস নাকি আমার লগে হ্যাঁ আমি চ্যালেঞ্জ করছি তোর সমস্ত শক্তি দিয়েও তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না তোর বাপে বি আমার ফাঁসি দিবার চাইছিল মরছে তো তুই বি ফাঁসি দিবার চাস মরবি তো তোকে শেষ না করে আমি মরবো না এটা আমার ওয়াদা তোর ওয়াদার গোষ্ঠী কিলাই ওয়াইট কর তোরে বিশ্বাস করতাসি ইন্সপেক্টর লায়লা আমার কামরায় হোয়াটস রং যা পেয়েছি তা সবকিছু রং স্যার কোনটা যে রাইট তাই বুঝতে পারছি না ক্লিয়ার করে বলো কমিশনার স্যারের স্পেশাল পারমিশন নিয়ে আমি আজ থেকে 16 বছর আগে আলমনগর থানার পুলিশ অফিসার পারভেজ সাহেবের হত্যাকাণ্ডের ফাইল রিওপেন করেছি স্যার এত পুরনো ফাইল ইন্সপেক্টর পারভেজ তোমাকে হতেন নাকি উনি আমার বাবা আই সি ওনার হত্যাকাণ্ডে কথা মনে হয় খবরের কাগজে পড়েছিলাম ও বড় ভালো অফিসার ছিলেন আপনি আমার সিনিয়র অফিসার বলে দাবি করেন অথচ আজ কেন আইনের রক্ষক হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছেন লালা বলে যাচ্ছ তুমি তোমার বসের সামনে দাঁড়িয়ে কথা বলছো না এই মুহূর্তে যার সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি উনি একজন খুনি কি বলতে চাও তুমি আমি বলতে চাই ইন্সপেক্টর পারভেজ হত্যাকাণ্ডের সংবাদ আপনি খবরের কাগজে পড়েছেন অথচ আপনারা তো একই থানায় কর্মরত ছিলেন তাই না এই মুহূর্তে আমি বিজি তুমি পরে এসো আমার কথার জবাব না নিয়ে আমি যাব না স্যার ইন্সপেক্টর লায়লা তুমি আমাকে বাধ্য করতে পারো না আমি এই মামলার নতুন ইনভেস্টিগেশন অফিসার আপনি আমার সন্দেহের আওতায় আছেন স্যার আমাকে সন্দেহ হ্যাঁ সন্দেহ কারণ ফাইল আপনি ক্লোজ করেছেন আপনি ছিলেন পারভেজ মার্ডার কেসের তদন্তকারী অফিসার সেই রাতে ভাই নামে যে আসামি আপনার লক আপ থেকে পালিয়ে যায় সে ইন্সপেক্টর পারভেজকে খুন করেছে হতে পারে বাট আই ডোন্ট নো ইউ হ্যাভ টু নো স্যার সমস্ত তথ্য শুধু আপনারই জানা থাকার কথা অনলি ইউ লালা গেট আউট ফ্রম মাই রুম আপনি ভাইকে লক আপ থেকে মুক্ত করেছেন আমার বাবাকে খুন করার পেছনে আপনার হাত আছে স্যার আপনাকে আমি ছাড়ব না কি করবে কি করবে তুমি আমাকে কামন কামন টেল মি ইন্সপেক্টর কি করবে তুমি আমাকে কে জানে মাথা ঠিক না থাকলে খুন তো করতে পারি ইন্সপেক্টর লায়লা ইউ আর সাসপেন্ডেড ও আমারে খুন করার হুমকি দিয়েছে তুমি সাক্ষী তুমি সাক্ষী হ্যালো কি বলছেন বিজলিকে পাওয়া যাবে ঠিক আছে আমি আসছি
वेलकम वेलकम आशुन इंस्पेक्टर लायला अपनी पितार हत्याकारी रमजान के खून करते चाओ पारबे ना तार आगे तुम्हें भोग करबो खून करे लाशटा गुम करे फेलबो आमी जानतम तुई मानुष ना शयतान ताहले शयतानी ते शुरू करी देखी तो आईन এই আইন কে রক্ষা করতে গিয়ে বাবা জীবন দিয়েছে আজ আমি না হলে এই আইনের লোক তো সবকিছু কেড়ে নিত আমি আমার আইনে বাবার হত্যার প্রতিশোধ নিয়ে তোদের আইনের কাছে আত্মসমর্পণ করব আই চস্তুই ঠান্ডা এরপরে ক ঠান্ডা হওয়া সম্ভব না ভাই লায়লা ওয়ারেন্ট ইস্যু করাবে কেমনে ও সব ব্যবস্থা করে ফেলেছে পুলিশ কমিশনারের পারমিশন নিয়ে 16 বছর আগে ইন্সপেক্টর পারভেজ মার্ডার কেসের সে বন্ধ ফাইলও খুঁজে বের করেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ বড় কামের অফিসার তোর মতন না টিটকারি সময় না ভাই সব ফাঁস হয়ে যাবে আপনি আমি কেউ রেহাই পাব না অ্যারেস্ট হয়ে যাব আর অ্যারেস্ট হয়ে গিয়ে যদি মারে ঠেলায় আপনার নাম বলে দেই তোর বেটা মন্ত্রী অনের আগে কি সব কুফা কথাবার্তা কস অরেন লয়ে তোর অ্যারেস্ট করবার আউক না সাক্ষী দিতে হয় আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবি কি বলছেন ভাই যা ডাক বাংলায় যা আরাম কর আমি আইতাছি কি হইল যাইতে গেলাম না যা আচ্ছা যাই মনে হয় ফাইনাল একটা গেম খেলো নি লাগবো এত দেরি হলো গেল ভাই সেই কখন থেকে অপেক্ষা করছি অপেক্ষার টাইম লম্বা জানোস না টেনশন ভাই ভীষণ টেনশন আছি প্রবলেম নাই আজকে তো টেনশনের ফুল ফিনিশিং দিয়ে দিমু আমার নামে লাইলা ওয়ারেন্ট বের করেছে খালি বাইর করছে ওইটা লয়ে তরে রেস্ট করবার হেনাই তাছে হোয়াট আমি এখানে আছি ও কি করে জানলো জানে না যাই না যাইব পুলিশের যা তো তাহলে উপায় আমি অ্যারেস্ট হয়ে গেলে ঘাবড়াইতাছস কে তোরে জিন্দে অ্যারেস্ট করা পারবো না মানে বুঝাইতাছি জিন্দেগি বর আমার কাম করছস বাকি কামাজ ফিনিশ করতেইব না কি কিসের ফিনিশ মইরা গেলে সাক্ষী দল লাগবো না তোরে মাইরা তোর খুনের দায় ওই লাইলার কান্দে চাপায়া দিল ওইটা বিফাসি জামেলা খালাস এইরম চান্স ছাড়ে কে এসব কি ফাজলাম কথা হচ্ছে ভাই আসল কথা বলুন কি করে আমি বিতলামি করি হুনচোর জিন্দেগিতে 16 বছর আগে তোর একবার হাফ ট্রান্সফার করছিলাম এইবার তোরে ফুল ট্রান্সফার করে দিব খুব খারাপ করছেন ভাই এত বড় বেইমানি আপনি করতে পারেন না ভাই আপে পাগলা চোতা ভাই পারে না এমন কাজ আছে নাকি টাইম স লাইলারে ফোন কর যা শেষ পর্যন্ত আপনি হুমকির প্রতিশোধ নিলেন কি বলছি অফিসার আমি তো কিছুই বুঝতে পারছি না
লাশের পাশে আপনাকে পেয়েছি, আপনি খুন করেছেন। বিশ্বাস করো আমি স্যারকে হত্যা করিনি, তাছাড়া আমাকে। সরি ম্যাডাম, ইউ আর আন্ডার অ্যারেস্ট, যা বলার আদালতেই বলবেন। এই হাত করা লাগাও। অসম্ভব মা, লায়লা কখনো খুন করতে পারে না, এসবই হাক্কার সাজানোর নাটক। লায়লাকে ওর রাস্তা থেকে সরিয়ে দেবার চাল। ওই হাক্কা ভাই আর কত ক্ষতি করবে চম্পা, তোর বাবাকে হত্যা করে ওকে স্বাদ মেটেনি, আমার সংসারটা তছনছ করে দিয়ে ওকে শান্তি হয়নি, আমার চম্পাকে ওই হাক্কা আমার কাছ থেকে সরিয়ে নিতে চায়। কেন চম্পা কেন? কেঁদো না মা, তোমার এক মেয়ে এখনো তোমার সামনে দাঁড়িয়ে, এই বিজলি বেঁচে থাকতে তার বোনের কোনো ক্ষতি হতে দেবে না। তাহলে খুব দ্রুত সবকিছু করতে হবে, আগামীকালে থানা থেকে লায়লাকে আদালতে চালান করা হবে। আমার শম্পা তোর বোন, ওকে তুই বাঁচা মা। তুমি ভয় পেও না মা, আমি তোমাকে কথা দিচ্ছি, শম্পাকে আমি মুক্ত করে তোমার কোলে ফিরে আনবই। হাক্কা ভাই, হাক্কা ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 টাকা দেইখা বুঝি স্পিরিট বাইরে গেল? না ভাই, আপনি আপামর জনসাধারণের নেতা, জয়ধ্বনি আপনার প্রাপ্য। চামচামি করতে করতে আতে লইছস বুঝি, আমারে দেখে কি বোকা চোদা মনে হয়? টাকা ছাড়া পাবলিক অনেক কিছুই বোঝে না, মিটিং মিছিলে ডাক দিলে টাকা দিবেন তো, আগে লোকাইতো অহনা রায় না, পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা, যে বেশি টাকা দেয় তার মিছিলে লোক হয় বেশি, আর নাম ফাটায় দেশ দরু দিবইলা। এই বাবুলে অবস্থা নামা। আগে ইলেকশন করতো ভালো লোকে, অহন আর ভালো লোকের চান্স নাই, অহন করে স্প্রাসি আর আমার মতন হারামজাদারা, ক্ষমতায় গেলে সাত কুরমা পইব, আমি আবার দুবে দোয়া তুলসী পাতা হয়ে যাবো, তার লেগে ভোটে জিততে হইব। এই তুই কর তোর এলাকার রেট কত? ভাই মাথা পিছু 20 টাকা। এই ল 2000 মাইসের 40,000 টাকা। এই তোর রেট কত? বনানির বস্তিতে রেডি টু 50 টাকা পার হেড। আহ লার সাহেব 50 টাকা, আমি 40-এর বেশি দিব না, এই ল 500 লোকের 20,000 টাকা। আর তোর তো পুরান রেট। মিছিলে না হয় টাকা দিয়ে লোক আনলাম, কিন্তু ভোটের সময়? ভোটের সময় প্রথমে টাকা দিমু, তা না হইলে লাঠির বাড়ি, তাও না মানলে ভোট কেন্দ্র দখল করা ক্যাডার দিয়া, তা না হইলে ভোট গণনার সময় ব্যালট বক্স বদলাই দিমু, বুঝছস? কিন্তু যে ছাতি পেয়েছে সে ছাতি নিয়ে মিছিল করে, কলসি পেলে কলসি নিয়ে মিছিল করে, আর আমরা কি নিয়ে মিছিল করব? আমার মার্কা হাতি, মিছিল করুম হাতি দিয়া, সব সালারে টাস্কি লাগাই দিমু, কাইল ঢাকা পাঁচ এলাকার থেকে আমার হাতির মিছিল বাইরেইব, হাতির পিঠে থাকুম আমি। আমি যাব না, এটা অন্যায়, বেআইনি। যে আইন তোর হাতে হাত করা পুড়িয়েছে সে আইন আমি মানি না। আয় চলো। আহে নাইন বাবি সাহেবা, এই বাবির উঠা।
কত বছর পর আপনার লগে দেখা, ইস একদম বুড়িয়ে গেছেন গা। এই এত কষ্ট দিতেছস কেন? খুনি পশু, আমাকে ধরে নিছিস কেন? কি চাস আমার কাছে? কি করুম, তোর মাইয়া আমার নামে ফাইল খুলছে, পুরানগু গাইতে আবার গন্ধ ছড়াইছে, আমার ইলেকশনের পাইন মাইরা দিছে, তাই তোর কষ্ট দিলাম। হাতে ট্রাম কার দিয়া সে সিনে তুরুক দিত হইব না? আমার মেয়েরা তোর মতো হাক্কা ভাইয়ের নাম এই পৃথিবী থেকে মুছে দেবে। পারবো না, পারবো না। মোবাইল খোলা রাখছি তোর মাইয়া গোলাইকা, ফোন করলো বইলা, দেখছস ফোন আইছে, মনে হয় তোর মাইয়া। হ্যালো, আমার মা কোথায় হাক্কা? আগে ভালো মন্দ জিগা, তারপরে তো মা। মায়ের গায়ে যদি চুলের আঁচড়ও লাগে হাক্কা, তোর শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেব। মাইয়া কয় কি, আমি অনজাতীয় নেতা, কাইল বাদে পরশু ইলেকশন করু, আমার চামড়া ছাড়ন এত সোজা না। তোর মায়ের আমি বিশেষ অতিথি বানাইয়া আমার সামনে রাখছি, কাইল আমার নির্বাচনের জনসভায় তোর মায়ের প্রধান অতিথি করু। চপ, গলা নামায় কথা ক, আমার কানের পর্দা একটু উইক আছে, তোর পুলিশ বইনটারে ফাইলপত্র লয়া কালকে জনসভায় দেখা করবার ক, তেরিবেরি করলে কিন্তু তোর মায়ের চেহারা দেখা পারবি না। ওই যে জনতা হাকে মেলে আইয়া পড়ছে, যা ওই বুড়িটার ধরে লই আয়। জি ভাই। হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ। হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই সাহেব, কেথারে তুই? বিজলি, কামটা ভালো করলি না বিজলি, আমার ইলেকশনের বারোটা বাজায় দিলি, আমি কিন্তু সহজে হারুম না, মরতে হইলে সবাই লই মরু। তার আগেই তোর লাশ বটি বটি করে কেটে কুত্তাকে খাওয়াবো। আমার চোখের সামনে আমার বাবাকে খুন করেছিস, আমার বোনকে বানিয়েছিস খুনি। খারা খারা, আগে তোর মায়েরে দেখবি, পরে তোমার বিখারা। এই আর মায়ের লই আয় মা। ওই 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 Thank you.
এইবার তো আমার ট্রান্সফার করার মতলব। পর্যন্ত পায়খানা প্রসব করে আবার ট্রান্সফার করে দিলি। মা, এই সেই আব্দুল্লাহ চাচা যার কাছে আমি মানুষ হয়েছি। দেখি এই সত্যি সত্যি ট্রান্সফার হয়ে গেছে। জ্বালাই মরি, আমার কি অবস্থা মা গো বলিস। বিজলি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ, একই সাথে সকল অপরাধ স্বীকার করায় আদালত বিজলির সকল অপরাধের কারণ মানবিক দিক থেকে বিচার করে 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করল। করোনা কিছু করো মনে বড় জ্বালা, দাও না ভালোবাসা মন যে উতলা, প্রেমের আগুনে যে পুড়ে গেছি এসো গাঁথি মিলনের মালা। করোনা কিছু করো মনে বড় জ্বালা, দাও না ভালোবাসা মন যে উতলা। শেখাবো মনে নাম লিখবো আনাবো প্রেম পাঠশালা, প্রেম গীতা শেখাবো মনে নাম লিখবো আনাবো প্রেম পাঠশালা। করোনা কিছু কর মনে বড় জ্বালা, তাও না